করোনা সংক্রমণ কিছুটা কমেছে গাজীপুরে। গত ২৪ ঘন্টায় কেউ আক্রান্ত হয়নি। এদিকে চার দিনে কোনো মৃত্যু নেই নারায়ণগঞ্জে। তবে কক্সবাজারে প্রথম করোনা আক্রান্ত একজন মারা গেছেন। নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় আরো ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে, তবে গত চার দিনে কেউ মারা যায়নি। গাজীপুরে কমছে করোনা আক্রান্তের সংখ্যা, গত ২৪ ঘন্টায় কারোর করোনা শনাক্ত হয়নি। এদিকে নারায়ণগঞ্জ থেকে ফিরে আসা এক ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়ায় গাজীপুরের কালিয়াকৈরে শফিপুর বাজার এলাকার একটি বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। করোনা আক্রান্ত হয়ে কক্সবাজারে এক নারীর মৃত্যু হয়েছে। জেলা সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন ছিলেন তিনি। বাগেরহাটের মোরেলগঞ্জে করোনা আক্রান্ত হয়ে এক জুতা কারখানা শ্রমিকের মৃত্যুর পর বড়বাদুরা গ্রামের দক্ষিণপাড়ার ৫০টি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। চুয়াডাঙ্গা সদর উপজেলায় করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। এদিকে করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরার তালায় স্থানীয় এক পত্রিকার সাংবাদিক মারা গেছেন। মুন্সিগঞ্জে দুই চিকিৎসক ও তিন নার্স সহ ৩০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্ত হল ১০৯ জন। চট্টগ্রামের খুলশীতে এক পুলিশ সদস্যের করোনা শনাক্ত হওয়ায় খুলশী থানার কনস্টেবল ব্যারাক লকডাউন করা হয়েছে। পটুয়াখালীর মহিপুরে মানিকগঞ্জ ফেরত ১০ যাত্রী সহ ৩ ট্রাক স্টাফকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। রংপুরে সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা, জামালপুরে ১ নার্স ও মাগুরার শালিখা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ মেডিকেল টেকনোলজিস্টের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। এদিকে করোনার সংক্রমণ এড়াতে সাভারে পোশাক কারখানা বন্ধের পাশাপাশি প্রবেশের পথগুলো বন্ধের সুপারিশ করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা। ত্রাণ ও রেশন কার্ডের দাবিতে সিলেট নগরীর শিবগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ২১ নম্বর ওয়ার্ডের অসহায় নারী পুরুষ। এ সময় শিবগঞ্জ এলাকায় যানজট দেখা দেয়। দীপ্ত, বার্তা কক্ষ।